বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো গ্রামীণ সিম থেকে এমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নেবেন। তো বন্ধুরা, যারা গ্রামীণ সিম ব্যবহার করেন এবং গ্রামীণ সিম থেকে এমার্জেন্সি ব্যালেন্স নিতে চান, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে আপনারা মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। যে কোনো গ্রামীণ সিম থেকে এমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য সিম্পলি আপনাদের ফোন থেকে ফোনের ডায়াল অপশনে চলে আসবেন এবং আসার পরে এখানে একটি কোড ডায়াল করবেন। তো বন্ধুরা, কোডটি হলো *101*#। তো বন্ধুরা, আপনারা কোডটি ভালো করে দেখে নেবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন। এই কোডটি আপনাদের গ্রামীণ সিমে ডায়াল করে দিবেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের গ্রামীণ সিম থেকে এমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। এবং গ্রামীণ সিম থেকে এমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পরে আপনারা যদি এমার্জেন্সি ব্যালেন্সটি চেক করতে চান, তাহলে আপনাদের ডায়াল অপশন থেকে ডায়াল করবেন *566*28#। তো বন্ধুরা, আপনারা এই কোডটি ভালো করে দেখে নেবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন। এই কোডটি ডায়াল করলে আপনারা এমার্জেন্সি ব্যালেন্সটি চেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন।